আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, রকমারি সেলাইঘর ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, প্রতিদিন কিন্তু আপনাদের মাঝে আমি নতুন নতুন নকশি কাঁথা ডিজাইন শেয়ার করি। তো ভিউয়ার্স, আজকে আমি কোনো সেলাই শেয়ার করব না, আমি আপনাদের দেখাবো সেলাই মেশিনে কিভাবে যে মোটর আছে মোটর সেট করতে হয়। অনেকেই আপনারা সাধারণ মেশিন চালান কিন্তু পা দিয়ে চালান, তো ভিউয়ার্স এই মোটর দিয়ে চালালে অনেক দ্রুত চলে এবং অনেক সুবিধা। তো ভিউয়ার্স, আজকে এটা কিভাবে সেটিং করতে হয় সেটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো ভিউয়ার্স, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি কিভাবে এটা সেট করি এবং কিভাবে সেলাই করি। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে একটা ফিতা মোটর এবং এই যে এটা পাদানি। তো ভিউয়ার্স, প্রথমে যেটি লাগবে এই যে ফিতা, দেখতে পাচ্ছেন এই ফিতা দিয়ে প্রথমে আপনারা যখন মোটর কিনবেন দোকান থেকে তখন আপনাদের সম্পূর্ণটাই দিয়ে দিবে দোকান থেকে। তো ভিউয়ার্স, এটা দিবে এটা ফিতা। তো ফিতা যেভাবে আপনারা ভরবেন সেটা হলো, ভিউয়ার্স প্রথম অবস্থায় হালকা একটু সমস্যা হবে, শক্ত হবে, তো আপনারা এভাবে ভরে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ভরে নিয়েছি। তো এখন আমি যেটি করব, এই যে এটি মূলত মোটর। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন মেশিনের এই যে সাইডে একটা ছিদ্র আছে, আপনারা অবশ্যই যাদের মেশিন আছে অবশ্যই দেখতে পারবেন এই সাইডে কিন্তু একটা ছিদ্র আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র। তো ভিউয়ার্স, এই ছিদ্রের এইখানে আমি কিন্তু এই যে মোটর এভাবে লাগিয়ে নিব। ভিউয়ার্স, আবার আমি দেখাচ্ছি, এই যে মোটর এই সাইডে, এই যে একটা নাট দেখতে পাচ্ছেন, এই নাটটা দিয়েই আমি এভাবে আটকিয়ে নিব। ভিউয়ার্স, এই যে ফিতা কিন্তু যখন মোটর লাগাবেন তখন এই যে এই সাইডে দেখবেন একটি গোল আছে, এই গোলের সঙ্গে এই ফিতাটা আটকিয়ে নেবেন এভাবে। দেখতে পাচ্ছেন আমি এইভাবে আটকিয়ে তারপরে এইখানে আমি টাইট দিয়ে নিলাম। ভিউয়ার্স, আমার কিন্তু লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার মোটরটা আটকিয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন যেটি আমি দেখাবো আপনাদের মাঝে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই মোটর কিন্তু আটকানো হয়ে গেছে। এখন যেটি করব সেটি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পায়ের নিচে থাকবে এবং এটা চাপ দিলেই সেলাই হবে এবং উপরে উঠালে সেলাই হবে না। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন সুইচ, আর এটা দেখতে পাচ্ছেন এটা যেখানে বসবে সেটা হলো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এই যে মোটরের সাইডে যে যে এরকম আছে, তো এটা এখানে লাগাতে হবে। তো আপনারা কিন্তু উল্টিয়ে এভাবে লাগাবেন না, আপনাদের মতো সোজা করে আপনারা লাগাবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যখন আপনারা লাগাবেন তখন বুঝতে পারবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাগানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এটা আমি পিলাকে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি যেহেতু এই যে পায়ের নিচে থাকি কিন্তু আমি উপরে রাখলাম, কারণ আপনাদের দেখাবো যে আসলে কিভাবে এটার হালকা একটু শব্দ হবে, আপনাদের প্রথম অবস্থায় করতে হয়তো একটু ভয় লাগতে পারে। তো ভিউয়ার্স, আমি সেটি আজকে আপনাদের মাঝে দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এটা আমি পিলাকে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন এই যে এটা কিন্তু পায়ের নিচে থাকে কিন্তু আমি পায়ের নিচে লাগাই নাই, দেখতে পাচ্ছেন এই যে আমার মোটরটি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, যখন আমার মোটরটি অলরেডি সব ঠিক হয়ে যাবে তখন আমি পায়ের নিচে রাখবো। তো ভিউয়ার্স, আমি এখন সুতা লাগিয়ে নিব এবং সেলাই করে আপনাদের মাঝে দেখাবো। ভিউয়ার্স, আপনারা মোটর দিয়ে চালালে কিন্তু অনেক সুবিধা হবে, অনেক দ্রুত কাজ করতে পারবেন এবং আপনাদের দ্রুত যেটি করতে চাইবেন সেটি হবে। তো ভিউয়ার্স, পায়ে মোটর দিয়ে করা অনেক সুবিধা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমি একটু টুকরা কাপড়ে আপনাদের মাঝে সেলাই করে দেখাবো কত দ্রুত চলে। ভিউয়ার্স, আমি এই যে দেখতে পাচ্ছেন মোটরের পা যেটাতে থাকে সেটা কিন্তু আমি এই যে উপরে রেখেছি, এটা নিচে থাকবে। তো আপনাদের দেখানোর জন্য আমি কিভাবে চাপ দেই এবং কিভাবে সেলাই হয় সেটির জন্য আমি উপরে দিয়েছি।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাপ দিচ্ছি এবং উঠাচ্ছি নিচপালে, চাপ দিলে কিন্তু সেলাই হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি উঠাচ্ছি, আমি যখন উঠাই তখন কিন্তু সেলাই থেমে যায়। ভিউয়ার্স যত জোরে চাপ দিবেন তত দ্রুত সেলাই হবে। ভিউয়ার্স আপনাদের তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলাই আমার করা একদিক দিয়ে হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু জানাবেন। ভিউয়ার্স আপনাদের প্রথম অবস্থায় করতে হয়তো ভয় লাগতে পারে এবং সমস্যা হতে পারে, আপনারা ধীরে ধীরে করতে থাকবেন, অভ্যাস হয়ে গেলে আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন।